हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल हकीम कोना जुबायदा। आमी जुबायदा चले एसेछि आपनादेर जन्य नतून आरो एकटी रेमेडी निये। चूल आमादेर सौंदर्येर एकटी बड़ो अंश। चूल सुंदर होले चेहरा देखते सुंदर लागे। एई चूले जदि उकुन हय ताहले सेटी खुबई बिब्रतकर एबं अस्वस्तिकर। उकुन होले माथा सब समय चुलकाते थाके एबं आपनार चूलके दुर्बल करे देय়। आपनार चूल रुक्ष होये जाए, ड्यामेज होते थाके, अर्थात चूलेर नानान रकम समस्यार सृष्टि हय चूले जदि उकुन थाके। तो एई उकुन चिरतरे दूर करार जन्य एबं जाते कखनोई आर चूले उकुन ना हय सेजन्य आजके आमी आपनादेर साथे একটি রেমেডি শেয়ার করব। এর মাধ্যমে আপনারা আপনাদের উকুন একদম দূর করতে পারবেন। তো উকুন দূর করার রেমেডি জেনে নেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। এতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। চুলের উকুন দূর করার জন্য আমি যে রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করব, এটি একদমই ন্যাচারাল, প্রাকৃতিক, কোনো রকমের কোনো সাইড ইফেক্ট নেই। আপনার মাথার স্ক্যাল্পের কোনো রকম কোনো ক্ষতি হবে না। চুলের উকুন একদম দূর হয়ে যাবে, পড়ে যাবে মাথা থেকে উকুনগুলো, আর মাথায় কখনোই আর নতুন করে উকুন হবে না। এই রেমেডির জন্য প্রথম যে উপাদানটা ব্যবহার করবেন সেটি হচ্ছে কর্পূর। হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা পাঠে যে কর্পূর ব্যবহার করে, সেই কর্পূরের আপনি নেবেন দুইটি ট্যাবলেট। ট্যাবলেট আকারেই পাওয়া যায়। তো এই ট্যাবলেট দুটো একটি পরিষ্কার বোলের মধ্যে গুঁড়ো করে নেবেন। এই কর্পূরের সাথে যোগ করবেন লেবু। লেবুর রস আপনার উকুন দূর করার জন্য, উকুনগুলোকে মেরে ফেলার জন্য খুবই কার্যকর। তো এই লেবুর রস আপনাকে নিতে হবে হাফ চামচ পরিমাণ। লেবুর রস কর্পূর পাউডারের সাথে ভালোভাবে মিক্সড করে নেবেন। এরপর তৃতীয় যে উপাদানটি আপনি এর সাথে যোগ করবেন সেটি হচ্ছে নারকেল তেল। আপনি প্যারাশুট নারকেল তেল ব্যবহার করতে পারেন। এক চামচ পরিমাণ নারকেল তেল এই মিশ্রণের সাথে যোগ করবেন। এরপর তিনটি উপাদান খুব ভালোভাবে মিক্সড করে নেবেন। মিক্সড করা হয়ে গেলে এরপর আপনার চুলে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে বলে দিই। আপনি আঙুলের মাথায় তেলটা নেবেন। আঙুলের মাথায় তেলটা নিয়ে আপনার চুলের গোড়ায় খুব ভালোভাবে মাসাজ করতে হবে। খেয়াল রাখবেন চুলের প্রত্যেকটা গোড়ায় যেন এই তেলটা পৌঁছায়। এরপর এভাবেই রেখে দিতে হবে আধা ঘন্টা। আপনি একটা কাজ করতে পারেন, আপনার গোসলের আধা ঘন্টা আগে আপনি এটি চুলে অ্যাপ্লাই করতে পারেন। আধা ঘন্টা চুলে রাখা হয়ে গেলে তারপর আপনি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। একবার ব্যবহারেই আপনার চুলের উকুনগুলো সব ঝরে পড়ে যাবে। এই রেমেডিটি খুবই কার্যকর এবং ন্যাচারাল। আপনারা কোনো রকম কোনো সন্দেহ না রেখে যদি মাথার চুলে উকুন হয়ে থাকে তাহলে এই রেমেডিটি অ্যাপ্লাই করুন। আশা করছি আপনারা ভালো ফল পাবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক বাটনটি প্রেস করুন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর আপনি যদি উপকৃত হন তাহলে সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।